বাবার অত্যাচারে ঘর ছাড়া মা। সারা রাত রাস্তায় কাটানোর পর বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় দ্বারস্থ তিন সন্তান। বাবার বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের কারণে ঘর ছাড়া মা, থানায় দ্বারস্থ সন্তানরা। প্রথমে মায়ের উপর অত্যাচার থাকলেও পরবর্তীতে তা শুরু হয় সন্তানদের ওপর। অত্যাচারের মাত্রা তীব্র হওয়ার কারণে গতকাল তিন সন্তানকে থাকতে হলো রাস্তায়। সন্তানদের কথা অনুযায়ী অধিক রাতে তিন সন্তানকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। সারা রাত্রির অন্যত্র কাটিয়ে সকাল হতেই শান্তিপুর থানায় দ্বারস্থ তিন সন্তান। ঘটনাটি শান্তিপুর ৯ নম্বর ওয়ার্ডের গোপালপুর জমাত কলোনি বাদল পুকুর এলাকার। বাবার কাছে অত্যাচারিত নাবালিকা কন্যা জুহি খাতুনের অভিযোগ, গত তিন মাস আগে বাবার মানসিক এবং শারীরিক অত্যাচারের কারণে সংসার ছেড়ে চলে যায় মা। এরপর ১৪ বছর বয়সী জুহি খাতুন ও তার দুই ছোট ছোট ভাইয়ের ওপর প্রতিনিয়ত অত্যাচার চালায় বাবা। গতকাল রাতে নাবালিকা কন্যা জুহি খাতুন ও তার ছোট ছোট দুই ভাইকে বাড়ি থেকে বের করে দেয় বাবা নসিব কারিকর। সারা রাত্রি প্রতিবেশী এক পরিবারের কাছে আশ্রয় নেয় জুহি খাতুন ও তার দুটি ভাই। জুহি খাতুনের কাছ থেকে জানা যায় তার এক ভাইয়ের নাম ইসলাম কারিকর, বয়স ৯ বছর, ছোট ভাই রোহিত কারিকর, বয়স মাত্র ৫ বছর। সোমবার সকাল হতেই তিন ভাই বোন একই সাথে শান্তিপুর থানায় দ্বারস্থ হয়। এরপর বাবার অত্যাচারের কারণে বাবার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। স্বভাবতই এমনই চাঞ্চল্যকর ঘটনায় স্তম্ভিত গোটা শান্তিপুর থানা। অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ। আমার বাবা আমাদের তাড়িয়ে দিয়েছে। কখন? কালকে রাতে। আচ্ছা, কেন? কেন তার আমার মা চলে গেছিল, দিয়ে বলছে যে ও খিস্তি মেরে বলছে, বলছে ও তো চলে গেছে, আমিও তো চলে যাবো। দিয়ে আমরা বলছি, আমরা কিছু বলছি না, দিয়ে বলছে তোরা যেখানে যাবি যা, আমি আমার মতো চলে যাচ্ছি, তোরা তোদের মতো চলে যা, আমার রাস্তা আমি দেখে নিচ্ছি। দিয়ে আমি তখন বলছি যে আমরা কোথায় যাবো, তোমরা যখন জন্ম দিয়ে যাবে তখন তোমাদের মনে ছিল না। দিয়ে আমার ভাই দুটোকে বলছে তোরা একদিক চলে যাবি, আমাকে বলছে তুই ট্রেনেকে গলা দিবি, এরকম বলছে। না, আমি মোড় গিয়ে যে আমাদের এমন করে তাড়িয়ে দিয়েছে বলে, দিয়ে আমরা ওখানে আমাদের আশেপাশের লোকদের বাড়ি কালকে আমাদের খেতে দিয়েছিলো রাতে, আর থাকতে দিয়েছিলো। দিয়ে ওদের বাড়ি খেতে দিয়েছিলো বলে আমার আব্বা আবার ওনাদের বাড়িকে ঝামেলা করছে, দিয়ে ওনারা বলছে তাহলে অমন করছে তোর বাবা, আমরা তাহলে তোকে থাকতে দেবো না। দিয়ে আমরা তাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে সকালবেলা হলো, দিয়ে এখানে এলাম। থানায় এসেছিস? হ্যাঁ। অভিযোগ করছিস? হ্যাঁ। কালকে সারা রাত কোথায় ছিলে? কালকে সারা রাত আমাদের পাশের ওখানে একটা বাড়িতে ছিলাম। কয় ভাই বোন তোমরা? তিন ভাই। তিন ভাই বোনকে তাড়িয়ে দিয়েছো বাড়ি থেকে? কি নাম? আমার নাম জুই খাতুন। বাবার নাম কি? নসিব কারিগর। বাড়ি কোথায়? ভাইয়ের নাম? বাড়ি কোথায়? বাড়ি ওই যে ফুলবাগান মাঠ, জমাত কলোনি, ওইখানে। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।